জীবনে অগ্রগতির পথে যদি বাধা আসে তাহলে ভাববেন আপনি সঠিক লাইনে রয়েছেন নমস্কার আমি কল্যাণ রায় আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক ও জাতিকার মাসিক রাশিফল জানাতে চলেছি অর্থাৎ এই মার্চ মাস বৃষ রাশিকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগই মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন শুরু করা যাক মার্চ মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন একটি বিষয়ে খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আসুন এবার আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন সমস্ত কিছু নিয়ে আমি ছোট্ট করে জানাবো তবে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বলবো একশো ভাগে একশো ভাগে মিলবেই তা নয় তবে আমার বলা কথাগুলো কিন্তু অনেকখানি কিন্তু মিলতে বাধ্য প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় ধরনের সমস্যা না থাকলেও আপনাদের হাইপার বৃদ্ধি উচ্চ সম্ভাবনা রয়েছে তাই একটু আপনাদেরকে টেনশানটাকে কমাতে হবে কারণ এই মাসে একটু টেনশান কিন্তু বাড়বে এটা আপনারা নো নোডাউট লিখে রাখতে পারেন এই মাসে যারা চাকুরি করছেন তারা সাত তারিখের মধ্যে যে কোনো এক্সাম বা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সাত তারিখের মধ্যেই করুন সাত তারিখের পরে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু খুব একটা ভালো নয় আবার ষোলো তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই ভালো অর্থাৎ সাত তারিখের পর্যন্ত আপনাদের ভালো সাত থেকে ষোলো তারিখ পর্যন্ত খারাপ আবার ষোলো তারিখ থেকে আবার ভালো তাই সেই হিসাবে কিন্তু আপনাদেরকে এগোতে হবে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু এইভাবে এগোতে হবে আর যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখের পরবর্তী সময় প্রমোশনের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা সাত তারিখের মধ্যে কিন্তু ইনভেস্ট করবেন কিন্তু সাত তারিখের পরে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগোবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনাকে নিয়ে অনেক কথা রটবে বা আপনাকে নিয়ে একটা গোল মিটিং বসবে আপনার বিরুদ্ধে কোনো কথা চালাচালি হবে তাতে কিন্তু আপনারা কান দিবেন না আপনাদের মাইন্ড ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যে রাস্তাতে হাঁটছেন শুধু সেই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করুন কে কি বলছে কে কি করছে চুলোই যাক আপনি শুধু আপনার টার্গেটের দিকে কিন্তু দৌড়ুন তাতে কিন্তু আপনারাই সাকসেস পাবেন এই মাসে মাথা গরম হওয়ার প্রবণতা প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই মাসে মাথাকে কিন্তু ঠান্ডা রাখুন মাথাতে কিন্তু আগুন জ্বলে যেতে পারে আপনাদের তাই এই মাসটাতে আপনাদেরকে কিন্তু এক একটু বুঝে চলতে হবে একটু দেখে শুনে চলতে হবে তাই আপনারা এই মাসে মাথাকে ঠান্ডা রাখবেন কুল রাখবেন এবং কথাবার্তার মধ্যে মানে রাগান্বিত ভাব বা কোনো কথাতে একটু রেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু কমাতে হবে এবং একটু মিষ্টি সুলভ হতে হবে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে খুব যে ভালো তাও বলতে পারছি না আবার খুব খারাপ তাও না আপনাদেরকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে তবে এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা দিতে পারেন তবে দুই বাড়িতে আলোচনা না করে কিন্তু দেবেন না নচেত কিন্তু কোনো আইনানুক গোলযোগে কিন্তু পড়ে যেতে পারেন এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং এই মাসের চোদ্দ তারিখের পরবর্তী সময়ে আপনাদের এই গারো বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আপনারা এগোতেই পারেন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন তাতেও কোনো অসুবিধা নেই এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এবং দাম্পত্য জীবনটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে সেই জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু প্রেম জীবনে কিন্তু একটু সমস্যা রয়েছে এছাড়াও এই মাসে আপনার সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে টাকা পয়সা কিন্তু নয় ছয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনি ইনকাম করলেন কিন্তু দেখছেন যে খরচা হয়ে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করে মানে সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না তবে এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এরকম জায়গাগুলো কিন্তু করতে চলেছেন এছাড়াও এই মাসে যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যেতে চলেছে ফ্যামিলির মধ্যে একটা বন্ডিংয়ের জায়গাটা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণের জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এগুলো পজিটিভ দিক বলা যেতে পারে কিন্তু এই মাসটাতে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা দুর্ঘটনা পায়ে চোটাঘাত লাগা মাথা গরম হওয়ার প্রবণতা অর্থ লস এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা কিন্তু এই মাসের লোনেও পড়ে যেতে পারেন তাই একটু বুঝে সুঝে লোন নেবেন এবং লোন দেবেন মানে কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে কিছু বিজনেস কথা বলবো সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে যথেষ্টই শুভ যদি আপনারা গোল্ডের বিজনেস করেন জলের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কসমেটিক্সের বিজনেস করেন তেলের বিজনেস করেন এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ এই মাসে আপনাদের মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা অনেকখানি মিটতে চলেছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে এডুকেশনের জায়গা যদি বলা যায় সাত তারিখ পর্যন্ত শুভ সাতের পর থেকে কিন্তু একটু হলেও সমস্যা রয়েছে ষোলো তারিখের পরবর্তী সময় আপনাদের ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাবে তো এই ছিল বৃষরাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ